আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কিছু ভাই ব্রাদারের রিকোয়েস্টের কারণে আমি আমার ভিডিওর ইন্ট্রোডাকশন যেটা রয়েছে, যেটাকে বলা হয় আমরা ইন্ট্রো, ভয়েস ইন্ট্রো, তো সেটাকে আমি হচ্ছে যে চেঞ্জ করে ফেলাইছি। সো আমি মুসলমান ঘরের সন্তান, সালাম দিয়ে শুরু করলেই আমার কাছ থেকে যদি 500 লোক দেখে, 500 লোক আমার সালামটা নিতে পারবে আর তারা কমেন্টে আমার সালামের রিপ্লাইটা দিতে পারবে। যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি ভালো। কেমন আছেন, কী অবস্থা কমেন্ট করে জানাবেন। এখন আমি কাজের কথায় ফিরে আসি। এক বছর আগে একটা আমরা স্ট্রং প্রজেক্ট শেয়ার করছিলাম, এটা কিন্তু আপনাদের অন্যান্য প্রজেক্ট থেকে অনেক স্ট্রং। আপনাদেরকে আগে বলে নিচ্ছি, এটা ট্রাস্ট ওয়ালেটের সাথেও পার্টনারশিপে আছে, নেমি এক্সচেঞ্জারের সাথেও পার্টনারশিপে আছে। এটা আপনি কয়েনটা এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনি এখানে জয়েন করলে আজকে $8 থেকে $9 মতো পাবেন, ইনস্ট্যান্টলি বোনাস পাবেন। সেই বোনাসটা আপনি হচ্ছে যে সাথে সাথে এক্সচেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো আমি পুরো বিষয়টা বলে নিব এবং এখানে যে ডলারটা পাচ্ছেন, আপনারা যে কয়েনটা পাবেন সেটাকে এক্সচেঞ্জ করে ডলার নেবেন, সেই ডলার থেকে আপনি বিকাশ করবেন। এই সমস্ত বিষয়গুলো খুবই ইজি। আপনি এখানে কাজ করে কয়েন নিচ্ছেন, সেই কয়েনটাকে আপনি ডলার করতেছেন, তো সেটার মাধ্যমে আপনারা হচ্ছে যে বিকাশে নিতে পারবেন, বিক্রি করে আমাদের এই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে আমার সাথে যোগাযোগ করে আপনি ডলারটা সেল করতে পারেন। বাট কোনো কয়েন না, ডলার সেল করতে পারবেন। ধরেন আপনি এখান কয়েন থেকে আপনি ইথেরিয়াম, ইউএসডিটি, টিআরএক্স পাইছেন, সেটাকে আপনি আমার কাছে বিক্রি করতে পারেন, এটার মাধ্যমে বিকাশ করা যায়। আর এখানে অনেক ওয়ে রয়েছে, আমরা নিজেদের আমাদের বাইসেল গ্রুপ করব, সেখানে সবাই বাইসেল করবে, বিকাশ লেনদেন করবে, এই সমস্ত বিষয়গুলো আরও দেরি। যাই হোক, কথা বেশি বাড়াবো না, আমি আগেই বলছি ভিডিও বেশি বড় করব না, তো 4-5 মিনিটের মধ্যে শেষ করার ব্যবস্থা করতেছি। তো আমি যেহেতু এখানে আগে জয়েন করছি, কিছু কিছু জিনিস আপনাদেরকে হয়তো বা স্কিপ করে দেখাবো, বিকজ অফ সব কিছু দেখানো সম্ভব না, তাহলে আমাকে আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর একটা আইপিতে 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা ঠিক না, এটা যেহেতু এখান থেকে আমি ইনকামটা নিব, তো সেটা তো সেটা ভালো প্রজেক্ট, আসলে 2টা করে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না। এটা তো আপনাদের আসলে আপনি নিজে আসলে নিজের ক্ষতি করতেছেন না, শুধু লাভ করতেছেন না, অন্যদের ক্ষতি করতেছেন। তো যাই হোক, আমি এত কথা বলতে চাচ্ছি না। এখানে জয়েন করার জন্য $9 কীভাবে বোনাস পাবেন, কীভাবে KYC করবেন, বাংলাদেশ কান্ট্রির মাধ্যমে কীভাবে KYC করবেন, সেই বিষয়টা আমি বলে দিব। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমাদের চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন, মানে সাবস্ক্রাইব করে না থাকেন, নিচের দিকে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেন। আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবে। এই টেলিগ্রাম চ্যানেলটা আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে, কারণ এইখানেই আমরা সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি। মানে এক কথায় আপনি সমস্ত এয়ারড্রপের কাজের পেমেন্টগুলো এখান থেকে পেয়ে যাবেন। এই টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। তো শর্টকাটে দেখার চেষ্টা করবো, অনেক এখানে সব কিছু বলে দেওয়া ছিল যে লিঙ্কের মধ্যে আপনারা রেজিস্টার করবেন, রেজিস্টার করার পরে অ্যাপস ইনস্টল করবেন, এই দেখেন এগুলো পড়বেন, ঠিক আছে, এগুলো পড়বেন, এগুলো কী জন্য দেওয়া হয়। তো এখান থেকে রেজিস্টার করার পরে ইমেল ভেরিফিকেশন যা আছে সব কিছু করার পর আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন। অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে ভেরিফিকেশন ইমেলে যে বলছে তারা পাস KYC, তারপর আপনি এখান থেকে 2 লক্ষ কয়েন বোনাস পাবেন, যেটার ভ্যালু $9। ওকে, তো সর্বপ্রথম এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন, তো আমিও ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, এইখানে একটা মেইন বিষয়, আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার আদার্স কারো ন্যাশনাল আইডি কার্ড ইউজ করেন, যদি আপনার মার বাবার ভাই বোনের যে কোনো কারো, তো তার ন্যাশনাল আইডি কার্ডের কী ফুল নেম রয়েছে, এখানে ফুল স্পেলিং সব আপনাকে দিতে হবে, কোনো ভুল করা যাবে না। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এয়ার ড্রপ করে থাকেন। এখানে পাসওয়ার্ড দিবেন, সিকিউরিটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। ওকে, তারপর এখানে আপনি টিক মার্কে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এরপর আপনার মেল চেক করবেন, সেই মেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, সেইখান থেকে ভেরিফিকেশনটা করে নিয়ে তারপর আপনি এই পেজে আসলে যখন ভেরিফিকেশনটা করবেন তখন দেখবেন যে একটা অ্যাপস ইনস্টল করতে বলছে, অথবা আপনি এটা প্লে স্টোরে পাবেন। কী সার্চ করবেন প্লে স্টোরে? VNDC, এইটা সার্চ করলে প্লে স্টোরে অ্যাপসটা পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটা ইনস্টল করলে আপনাদেরকে কিছু জিনিস দেখাবে, মানে তাদের ইন্ট্রোডাকশনগুলো দেখাবে, আপনার নিচের দিকে দেখবেন ডট ডট থাকবে আর স্লাইড করতে পারবেন। তো স্লাইড করে করে আপনি স্কিপ করে করে এতদূর পর্যন্ত আসতে পারবেন, মানে লগ ইন করতে হবে আপনাকে। এখানে প্রথমত এই অ্যাপসের মধ্যে মানে প্রবেশ করলে আপনাকে সাইন আপ মানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাবে এবং নিচের দিকে দেখবেন লগ ইন বা সাইন ইন ছোট্ট করে একটা লেখা থাকে, খুঁজবেন পুরো পেজটাকে খুঁজবেন, ঠিক আছে, খুঁজে লগ ইন করে নেবেন। আপনি যেটা মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পর স্কিপ করতে করতে আপনাদের এই অপশনটা ড্যাশবোর্ডটা চলে আসবে, এখানে আপনাদের ব্যালেন্স থাকবে না, এটা আমার 1 বছর আগের করা, যার কারণে আমার ব্যালেন্স রয়েছে। তো এখন আপনাকে এখানে কী করতে হবে, এরকম আপনাদের যখন আসবে স্মার্ট OTP চাইবে, স্মার্ট OTPটা কীভাবে দেবেন এটাও বলে নেই। স্মার্ট OTP আপনার যখন আপনি যখন এখানে যখন আপনি ইমেলটা ভেরিফিকেশন করবেন এখান থেকে, তো তখন আপনি ইমেলে কোড পাঠাবে, সেই কোডটা নিয়ে আপনি ভেরিফিকেশন করার পরপরই আপনাকে একটা স্মার্ট OTP দিবে, মানে 5-6 ডিজিট, এটা আমি দেখাতে পারবো না এখন, কারণ এটা সিকিউর জিনিস, এটা দেখাতে গেলে আমার অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে। তো আপনার এই ইমেলটা ভেরিফিকেশন করার পরে এই অ্যাপসে মানে স্টেপ বাই স্টেপ যেটা করতে হলো সেটাই করবেন।
তো স্মার্ট ওটিপি পাঁচশো ডিজিটে দিবে, ওটাকে স্ক্রিনশট করে রেখে দিবেন। এইখানে উপরে দেখবেন, এইখানে যখন আপনি ওই ওটিপিটা পাবেন এইখানে উপরে দেখবেন একটা কিউআর কোড অপশন আছে, ওখানে ক্লিক করে যে একটা কিউআর কোড দিয়ে আপনাকে কিছু প্রাইভেট কি দিবে সেগুলো আপনি কপি করার অপশন থাকবে, কপিতে ক্লিক করে আপনি এটাকে সেভ করে রাখবেন, যেটাকে করতে বলা হচ্ছে সেটা করবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। এখন কথা হচ্ছে ভিডিওটা অলমোস্ট এখানে কিন্তু পাঁচ মিনিট পার হয়ে গেছে, এখন কেওয়াইসিটা আমি দেখাবো। কেওয়াইসিটাই মেন রিজন, এখানে অ্যাকাউন্ট খোলার বিষয়টা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কেওয়াইসির মধ্যে ক্লিক করে দেবেন, কেওয়াইসির মধ্যে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। স্টার্টের মধ্যে ক্লিক করলে এখানে কান্ট্রি, এখানে আপনাদের ভিয়েতনাম দেওয়া থাকবে এরকম, তো অনেকে ভিয়েতনাম দিয়ে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আইডি কার্ড দিয়ে করা যাচ্ছে, বাট ভিয়েতনাম। আপনারা কী করবেন, এখানে আদার্স যে কান্ট্রি অপশনটা থাকে এখানে ক্লিক করে দেবেন, নিচের দিকে যে আদার্স, আদার্সে ক্লিক করে দেবেন। পাসপোর্ট অপশনটা আপনার চেঞ্জ হবে না আপাতত, আপনারা যেটা দিয়ে করতে পারেন, এখানে আপনি ন্যাশনালিটি কার্ডের ফুল নেম যেটা নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই নামটা দিবেন, এখানে অ্যাকাউন্ট ন্যাশনালিটি কার্ডের যে ডকুমেন্ট নাম্বারটা আছে আমি একটু করে দেখাই আপনাদেরকে লাইভে, তো ন্যাশনালিটি কার্ডের নাম্বারটা দিবেন। অ্যান্ড দেন এখানে বার্থডে, আপনার ওই ন্যাশনালিটি কার্ডে যে বার্থডে আছে সেটা দিবেন, এখান থেকে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিয়ে নেক্সট ক্লিক করবেন। যখন আপনি সমস্ত ইনফরমেশন দিয়ে যখন এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, এরকম বলবে যে আপনার ইনফরমেশনগুলো কি আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী করছেন কি না, তো অবশ্যই আপনি কনফার্ম করে দিবেন হ্যাঁ আমি আমার ন্যাশনালিটি কার্ড অনুযায়ী আমার নাম ধাম সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিছি। তো এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু ক্যামেরা যে অপশনটা এখানে চলে আসবে, তো এখানে কী বলছে প্রথমত দেখেন কী লিখছে, তারা বলছে ডকুমেন্ট ইমেজ ফ্রন্ট, আপনাকে ফ্রন্ট পেজটা এখানে আপলোড করতে হবে, তো আমি আমার ফ্রন্ট পেজটা এখন আপলোড করব সরাসরি, তো এটাকে কোথাও রাখবেন ঠিক আছে। তো আমি আমার টেবিলের উপরে রেখে দিলাম, তো এখান থেকে আমি আমার ন্যাশনালিটি কার্ডের ফ্রন্ট পেজটাকে একটা স্ক্রিনশট করতেছি, যদি আবার রাত্রের দিকে করতেছি কোনো সমস্যা নেই। আপনি এখানে দেখবেন ব্লার হচ্ছে, ব্লারটাকে আপনি যখন কেটে যাবে তখন আপনি এটাকে চাপ দিবেন এই ক্যামেরা অপশনটাতে, তো এটা আমার চাপ নিয়ে নিছে অলরেডি, দূরে চলে গেছে যাক সমস্যা নেই। এখান থেকে আমি নেক্সট ক্লিক করতেছি, তো নেক্সট ক্লিক করার পর এটা হয়তো আপনার ব্যাকপার চাইতে পারে অথবা সেলফি চাইতে পারে, তো যে কোনো একটা, তো অবশ্যই অবশ্যই এটা সেলফি চাচ্ছে, আমি এটাকে এখন সেলফিতে ক্লিক করে এখান থেকে আমি একটা সেলফি দিয়ে দিব, যে তারা আছে নিজের একটা সেলফি চাচ্ছে সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি, করবেন সেটা আমি এখন দেখাচ্ছি লাইভে আপনাদের মাঝে। এভাবে আপনি হচ্ছে যে যখন আপনার ক্যামেরাটা অন হবে মানে ফ্রন্ট ক্যামেরাটা ফোনের, তো তখন আপনি হচ্ছে যে একদম আপনার যে বৃত্তটা কাট দিছে সেটাকে আপনি হচ্ছে আপনার ফেসটাকে এইভাবে ধরবেন, এইভাবে ধরার পর আপনি হচ্ছে যে মাঝখানে যে ক্যামেরা অপশনটা দিছে এটাতে চাপ দিবেন, তো এখানে চাপ দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, তো আমি নেক্সট বাটনে ক্লিক করছি, তো নেক্সট বাটনে ক্লিক করলে একটু টাইম নেবে। আর এখানে আপনাদেরকে কেওয়াইসিটা তারা ভেরিফিকেশন করে দিবে মেবি 30 মিনিট সময় ধরে ঠিক আছে, তো 30 মিনিট সময়ের মধ্যে আপনার কিন্তু এটা হচ্ছে যে তারা কেওয়াইসিটা কমপ্লিট করে দেবে, তো আপনি এখানে ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন, আমি ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দিলাম। তারা বলছে সেন্ড অথেন্টিকেশন সাকসেস প্লিজ ওয়েট ফর সিস্টেম কনফার্মেশন, তাদের সিস্টেমে যে কনফার্মেশনটা রয়েছে সেটা কনফার্মেশনের জন্য আমাদেরকে ওয়েট করতে বলছে তারা, তো আমরা 30 মিনিটের মধ্যে এটা কেওয়াইসি করতে পারবো। তো ভিডিওটা খুব বেশি বড় করিনি, মেবি 8 মিনিট হয়ে গেছে তারপরেও, সো আমি এটা এডিটিং সারাই সারবো যার কারণে 8 মিনিটই আপনাদেরকে দেখতে হবে। তো এই ছিল মোটামুটি বিষয়, আশা করি বুঝতে পারছেন, এ টু জেড দেখানোর চেষ্টা করছি ভাই, যদি কোথাও কোনো ভুল করে থাকি বা কোনো বুঝাইতে ভুল করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না, লাইক করার কারণে হয়তো বা নেক্সট আরও ভালো ভালো প্রজেক্টগুলোর ভিডিও মেক করতে উৎসাহ পাই। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো পেমেন্ট প্রুফ এবং ভালো কোনো অ্যাপ্লিকেশন নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ কামনা করছি সবারই, আল্লাহ হাফেজ।